আফ্রিকা মহাদেশের মধ্যভাগ ও গ্রেট আফ্রিকান জলরাশির ধারে অবস্থিত ছোট্ট দেশ বুরুন্ডি, উত্তরে রুয়ান্ডা, পূর্ব দক্ষিণে তানজানিয়া ও পশ্চিমে কিছুটা কঙ্গো সীমানা পর্যন্ত বিস্তৃত। বাকি অংশে রয়েছে তাঙ্গানিকা জলাধার, রাষ্ট্রীয় ভাষা কিরন্দি ও ফ্রেঞ্চ। বুরুন্ডির রাজধানী ও প্রধান শহর 1997 সালে জার্মানি বুরুন্ডি ও রুয়ান্ডায় উপনিবেশ স্থাপন করে। 1916 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে বেলজিয়াম এই অঞ্চলটি দখল করে নেয়। 1923 সালে রুয়ান্ডা ও বেলজিয়ামের দখলেই চলে আসে। পরে 1962 সালে বুরুন্ডি ও রুয়ান্ডা আলাদা দুইটি রাষ্ট্রে পরিণত হয়। বুরুন্ডির সংখ্যাগরিষ্ঠ নাগরিক খ্রিস্টান, তবে মুসলমানের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক। অন্যান্য দেশের মতো বুরুন্ডিতেও ইসলামের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। বন্ধুরা, আজকের এই নিউজলেক চ্যানেলের এই ভিডিওতে পৃথিবীর অন্যতম দেশ বুরুন্ডি সম্পর্কে জানতে চলেছেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটাকে অনেক সময় মধ্য আফ্রিকার দেশও বলা হয়। বুরুন্ডি শব্দের অর্থ বুরুন্ডিদের ভূমি। পূর্ব আফ্রিকার গ্রেট হ্রদ অঞ্চলে অবস্থিত স্থলবন্দী ও জনপদে বুরুন্ডি নামক জনগোষ্ঠীর লোকজন বসবাস করত। তারা এলাকাটিকে জঙ্গল থেকে বসতযোগ্য এলাকায় পরিণত করেছিল। বুরুন্ডি বেলজিয়াম শব্দ, অনেকের মতে বুরুন্ডি নয়, বস্তুত বুরুন্ডি ও বুরুন্ডি হতে বুরুন্ডি শব্দের উৎপত্তি। জার্মান ও বেলজিয়াম শাসনকালীন দেশটি 1962 খ্রিস্টাব্দের স্বাধীনতার পূর্ব পর্যন্ত রুয়ান্ডা বুরুন্ডি নামেই পরিচিত ছিল। আবার অনেকে বলেন আদিবাসী রুয়ান্ডা ও বুরুন্ডি নামক নামের উৎপত্তি। বুরুন্ডির মোট আয়তন 27,834 বর্গ কিলোমিটার বা 10,745 বর্গ মাইল। তন্মধ্যে জলীয়ভাগের পরিমাণ 7.8% 2014 খ্রিস্টাব্দের হিসেব মতে। বুরুন্ডির জনসংখ্যা 1,03,95,931 এবং প্রতি বর্গ কিলোমিটার লোক সংখ্যা 314 জন। আয়তন বিবেচনায় বুরুন্ডি পৃথিবীর 145তম বৃহত্তম দেশ এবং জনসংখ্যা বিবেচনায় 86তম, কিন্তু জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় এটি পৃথিবীর 45তম জনবহুল দেশ 2014 খ্রিস্টাব্দের হিসেব মত। বুরুন্ডির জিপিডিপিপি 8,378 বিলিয়ন ইউএস ডলার এবং মাথাপিছু আয় 910 ইউএস ডলার। অন্যদিকে জিপিডি নমিনাল 3,094 বিলিয়ন ইউএস ডলার এবং মাথাপিছু আয় 336 ইউএস ডলার। মুদ্রার নাম বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক, রাজধানী বুজুম্বুরা। পৃথিবীর 5টি দরিদ্র দেশের মধ্যে একটি হচ্ছে রুয়ান্ডা। দেশটির জনগণের মাথাপিছু আয় পৃথিবীর সবচেয়ে কম। যুদ্ধবৃত্তি, বেকারত্ব, দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার এবং এসডি সহ দেশটি চরমভাবে জর্জরিত। 1962 খ্রিস্টাব্দের 1 জুলাই দেশটি বেলজিয়াম হতে স্বাধীনতা লাভ করে। 1966 খ্রিস্টাব্দের 1 জুলাই প্রজাতন্ত্র ঘোষিত হয়। বুরুন্ডির আদিবাসী 80-90% খ্রিস্টান, 5% আদিবাসী প্রাচীন ধর্ম বিশ্বাসের অনুসারী, 2-5% সুন্নি মুসলিম। মুসলিমদের প্রায় সবাই শহর এলাকায় বসবাস করে। বুরুন্ডি ও ফ্রেঞ্চ দেশটির সরকারি ভাষা। 1967 খ্রিস্টাব্দের 28 জুন বুরুন্ডির পতাকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। 2,670 মিটার উঁচু মাউন্ট হিয়া বুরুন্ডির সর্বোচ্চ বিন্দু। পার্বতীময় বুরুন্ডি সবুজে সবুজে আচ্ছাদিত, উপত্যকা ও পরিবেশকে অপূর্ব দেখায়। এখানে প্রচুর চা ও কফি বাগান রয়েছে। চা ও কফি ডিবিডির সিংহভাগ যোগান দেয়। অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী এখানে খেলা করে স্তূপ। বেলজিয়াম হতে স্বাধীনতা পাওয়ার পর বুরুন্ডি প্রথম কৃষ্ণাঙ্গ শাসিত প্রজাতন্ত্রে পরিণত হয়। বুরুন্ডির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট 1993 খ্রিস্টাব্দে নিহত হলে 30টি জাতিগত দাঙ্গায় 2 লাখ বুরুন্ডিয়ান নিহত হয়। আফ্রিকা সহ তৃতীয় বিশ্বের দেশগুলি হানাহানি, অনৈক্য ও সংকীর্ণ স্বার্থসিদ্ধি আর ধর্মীয় উন্মত্তায় এতটাই অন্ধ হয়ে থাকে যে প্রকৃত কল্যাণ হতে তারা দূরে থেকে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।